হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল। তো আমরা প্রতিদিন আপনাদের জন্য বাংলা ভাষার সম্পূর্ণ যে কোর্স রয়েছে, বিশেষ করে সিটেট পরীক্ষার, এই সিটেট পরীক্ষার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো আজকে আমরা প্যাডাগজির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে বা বেশিরভাগ সময় প্রশ্নগুলো এসেছিল আমাদের পরীক্ষায়। তো চলুন আজকে আমরা প্রশ্নগুলো দেখে নিই, এবার আমার স্ক্রিনে আপনাদেরকে প্রশ্নগুলো। তো চলুন দেখুন, আমাদের প্রথম যেটা প্রশ্ন কি বলেছে দেখুন, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ কথাটির অর্থ কী, অর্থাৎ ডাইভার্স ক্লাসরুম এই কথাটির অর্থ কী। একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, মাঝারি বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, নাকি কম বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র। তো ডাইভার্স ক্লাসরুম বলতে আমরা কী বুঝি, কারেক্ট আনসার কী হবে, খুবই তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই আপনারা। এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে, ডাইভার্স ক্লাসরুম বলতে কী বোঝাচ্ছে, পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্রকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি কি? একজন শিক্ষার্থীর সবগুলো প্রশ্নের উত্তর জানা আছে কিন্তু জানা সত্ত্বেও কিন্তু সে প্রশ্নগুলো বলতে পারছে না, মানে কি? কি হতে পারে কারেক্ট আনসার, একটু ভাবে কারেক্ট আনসার কী হবে একটু ভেবে দেখুন। তো তার প্রশ্নের উত্তর জানা আছে কিন্তু সে প্রশ্নের উত্তরগুলো দিতে পারছে না, তার মানে সে কি করতে পারছে না, প্রকাশ করতে পারছে না। সুতরাং দ্যাট ইজ কল প্রকাশমূলক অসঙ্গতি। পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে শিক্ষক কী চিন্তা করবেন, কোয়েশ্চেন নম্বর থ্রি। পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে শিক্ষক কী চিন্তা করবেন, পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন, অভিভাবককে ডেকে পাঠাবেন, সংশ্লিষ্ট ছাত্রকে শাস্তি দেবেন, স্কুল কর্তৃপক্ষকে অবহিত করবেন। এটা তো অনেক সহজ প্রশ্ন ভাই, আপনার 100% করবেন। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে দিন। তার আগে বলে রাখি যে আমাদের প্রত্যেক দিন অনলাইন ক্লাস চলছে, তাছাড়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং 50টারও অধিক মক টেস্ট আপনারা দিতে পারবেন। তো যদি মক টেস্ট, এই আমাদের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ক্লাসগুলোতে জয়েন করতে পারেন, পিডিএফ পেয়ে যাবেন, মক টেস্ট পেয়ে যাবেন। যদি প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, আমাদের এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা সেই গ্রুপে জয়েন হতে পারবেন এবং এখানে আপনারা বিশেষ করে 50টারও বেশি মক টেস্ট দিতে পারবেন। তাছাড়া আপনারা অবশ্যই সবগুলো ক্লাসের পিডিএফ এবং অতিরিক্ত ক্লাস আপনারা পাবেন। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে শিক্ষক কী করবেন, তিনি অভিভাবককে ডেকে পাঠাবেন, অভিভাবক দিয়ে কোনো কাজ হয় না, ছাত্রকে শাস্তি দিয়ে কোনো কাজ হয় না, স্কুল কর্তৃপক্ষকে অবহিত করে কোনো কাজ হবে না। কারেক্ট আনসার কী, পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করতে হবে, যে ছাত্রটা কেন পিছিয়ে পড়েছে। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষক কী করেন, কোয়েশ্চেন নম্বর ফোর। যাদের ভাষাগত অসুবিধা রয়েছে তাদেরকে সমান গুরুত্ব দেবেন, তাদেরকে বেশি গুরুত্ব দেবেন, যারা উচ্চ মেধাসম্পন্ন তাদের কম গুরুত্ব দেবেন, শিক্ষক নিজের মতো করে শিক্ষণ চালাবেন, সবাইকে সমান গুরুত্ব দেবেন। কারেক্ট আনসার কী হবে, ডাইভার্স ক্লাসরুম। যদি আপনারা কনসেপ্টের ক্লাস দেখে না থাকেন তো ডাইভার্স ক্লাসরুম এইটা আপনারা দেখে নিন, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, এই টপিকটা দেখলে আপনারা আজকের 100% কারেক্ট আনসার সবগুলো করতে পারবেন। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়, তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে শিক্ষককে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হয়, ঠিক আছে। উন্নত মেধাসম্পন্নে কম গুরুত্ব দিলে তারা তো অনেক, মানে কী হবে, তাদের অনেক লুজার হয়ে যাবে। যাদের ভাষাগত সমস্যা রয়েছে তাদের গুরুত্ব দেবে, বাকিগুলোকে কী করবো সেটা কোনো কথা না। নিজের মতো করে শিক্ষণ প্রক্রিয়া চালালে যে এই যে সিস্টেমটা হয়ে যাবে টিচার কেন্দ্রিক বা টিচার সেন্টার এডুকেশন, কিন্তু আমাদের সিস্টেমে প্যাডাগজিতে বলেছে এটা চাইল্ড সেন্ট্রিক হতে হবে, সুতরাং এটা ক্যান্সেল। সুতরাং কারেক্ট অ্যান্সার আমাদের কী হলো, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি, আমরা কনসেপ্টের ক্লাসে অনেকবার বলেছিলাম যে গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি, কোয়েশ্চেন নম্বর ফাইভ। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বোধমূলক অসঙ্গতি। অ্যাফাজিয়া হলো কারেক্ট অ্যান্সার কী হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। আপনারা যারা আমাদের কনসেপ্টের ক্লাস দেখে নিয়েছেন তারা অবশ্যই এই প্রশ্নের সবগুলো কারেক্ট অ্যান্সার করতে পারবেন, এবং যারা আপনারা এখনও আমাদের কনসেপ্টের ক্লাসগুলো দেখেননি তাহলে এই আমাদের ভিডিও চ্যানেলে গিয়ে অনেকগুলো কনসেপ্টের ক্লাস আছে সেগুলো দেখে নিন, প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে। ভাষা অনুধাবনে অক্ষমতা,
পঠন সংক্রান্ত সমস্যা, লিখন সংক্রান্ত সমস্যা, নাকি গণিত সংক্রান্ত সমস্যা? এফাজিয়া কারেক্ট আনসার কি? পঠন সংক্রান্ত সমস্যা অর্থাৎ রিডিং সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে এটাকে আমরা বলবো কি, ডিসলেক্সিয়া। মনে রাখবেন এটাকে বলবো আমরা ডিসলেক্সিয়া। যদি লিখন সংক্রান্ত সমস্যা হয় তাহলে আমরা গ্রাফ পেপারে লিখি, মনে রাখবেন গ্রাফিয়া। তো লিখন সংক্রান্ত সমস্যা হলো ডিসগ্রাফিয়া। গণিত, গণিত মানে কি? ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স মানে কি? ক্যালকুলেটার। এখান থেকে আপনারা মনে রাখুন ডিসক্যালকুলিয়া। কি মনে রাখবেন? ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। তো পঠন সংক্রান্ত সমস্যা হচ্ছে ডিসলেক্সিয়া, লিখন সংক্রান্ত সমস্যা যদি হয় তাহলে হবে ডিসগ্রাফিয়া, গণিত সংক্রান্ত সমস্যা যদি হয় তাহলে হবে ডিসক্যালকুলিয়া, আর ভাষা অনুধাবনে অক্ষমতা যদি হয় তাহলে সেটা হবে কি, এফাজিয়া। সুতরাং কোয়েশ্চন নম্বর সিক্সের কারেক্ট আনসার হবে অপশন নম্বর এ। শিক্ষক মহাশয় পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে কি করবেন? এগিয়ে নিয়ে যাবেন, চুপচাপ থাকবেন, কিছুই ভাববেন না, যেমন আছে তেমন থাকুক, এই নীতি মেনে চলবেন। কোয়েশ্চন নম্বর সেভেন, এটা কিন্তু কমন সেন্সের প্রশ্ন, আপনারা দেখলেই কিন্তু কারেক্ট আনসার করতে পারছেন। তো আপনারা দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, তো কারেক্ট আনসার কী হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করুন। তো শিক্ষক মহাশয় যেসব ছাত্র পিছিয়ে পড়েছে তাদেরকে কী করবেন? তারা যাতে এগিয়ে যায় সেদিকে মনোযোগ করবেন, সুতরাং এগিয়ে নিয়ে যাবেন ইজ দ্য রাইট অ্যান্সার। ডিসলেক্সিয়া, দেখুন এইমাত্র বললাম ডিসলেক্সিয়া মানে কি, এক প্রকার মানসিক রোগ, শারীরিক রোগ, শিক্ষণ অক্ষমতা নাকি মানসিক অক্ষমতা? তো কারেক্ট অ্যান্সার কী হবে কোয়েশ্চন নম্বর এইট, এ বি সি ডি, কোনটা হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। কোয়েশ্চন নম্বর এইটের এ বি সি ডি কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কোয়েশ্চন নম্বর এইট এ বি সি ডি কী হতে পারে? ডিসলেক্সিয়া মানে কি? ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং ডিসঅর্ডার। রিডিং ডিসঅর্ডার মানে কি? পঠনের অক্ষমতা, যারা পড়তে পারে না, অর্থাৎ কি শিক্ষণ অক্ষমতার একটা অংশ। সুতরাং ডিসলেক্সিয়া হচ্ছে কি শিক্ষণ অক্ষমতা। কীভাবে শিক্ষার্থীর প্রত্যাশিত ফল লাভ করতে পারে? কীভাবে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত ফল লাভ করতে পারে, মানে তারা যে ফলটা আশা করে সেই আশাটা তারা লাভ করতে পারে, সেটা কীভাবে? অধিক মাত্রায় শাস্তি দিয়ে, অনেকদিন একদিন অনেকক্ষণ পড়িয়ে, অভিভাবকদের অবহিত করিয়ে, নাকি ক্রমাগত অনুশীলন করিয়ে? কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নম্বর নাইন, কোয়েশ্চন নম্বর নাইন কারেক্ট আনসার কী হতে পারে ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারে, অভিভাবককে অভিহিত করে আমাদের কিছু হয় না, একদিন অনেক বেশি খাবার খেলাম পেট খারাপ করবে সেটা কোনো কথা নয়, অধিক মাত্রায় শাস্তি আমাদের নেগেটিভ শাস্তি সেটা ক্যান্সেল, সুতরাং ক্রমাগত অনুশীলন করে ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে, একজন শিক্ষকের পরিবেশন ভঙ্গি কেমন হতে হয়? সহজ ও সরল, জটিল মিত্র, মধ্যম মাত্রার, নাকি দায়সারাভাবে? কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নম্বর টেন, শিক্ষকের পরিবেশন ভঙ্গি হতে হবে সহজ এবং সরল। তিনি যত সহজ সরলভাবে তিনি পরিবেশন করবেন তত ছাত্ররা খুব তাড়াতাড়ি কী করতে পারবে, জিনিসগুলো বুঝতে পারবে, ক্যাচ করতে পারবে। ডিসক্যালকুলিয়া, এই দেখুন এইমাত্র আমি কিন্তু আনসারটা বলে দিয়েছি, তো এবার আপনারা কারেক্ট আনসার বলুন। ডিসক্যালকুলিয়া এক ধরনের শিক্ষক অক্ষমতা যা প্রকাশ করে পড়া বা পঠন সংক্রান্ত, লেখা বা লিখন সংক্রান্ত, অঙ্ক বা গণিত সংক্রান্ত, বা ভাষা বোঝার অক্ষমতা সংক্রান্ত সমস্যা। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশ্চন নম্বর ইলেভেন, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো আপনারা। কোয়েশ্চন নম্বর ইলেভেন কী হতে পারে? ডিসক্যালকুলিয়া এক প্রকার শিক্ষণ অক্ষমতা যা প্রকাশ করে, সুতরাং ডিসক্যালকুলিয়াটা আমাদের কী প্রকাশ করে বলে বোঝাচ্ছে? ডিসক্যালকুলিয়া, ক্যালকুলিয়া, ক্যালকুলিয়া থেকে আপনারা মাথায় আনুন ক্যালকুলেটার, ঠিক আছে ভাই। তো ক্যালকুলেটার, ক্যালকুলেটার দিয়ে কী করুন, হিসাব নিকাশ করুন, হিসাব নিকাশ কোথায় আছে মেসে আসে, সুতরাং গণিত বা অঙ্ক সংক্রান্ত সমস্যা ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো একটি বিষয় সংক্রান্ত আলোচনা গ্রহণের ক্ষমতা বিভিন্ন শিক্ষার্থীর ভিন্ন, এর কারণ কী? বিভিন্ন একটা বিষয় সংক্রান্ত আলোচনা গ্রহণ করলেন, এখানে বিভিন্ন শিক্ষার্থী কিন্তু বিভিন্নভাবে মত পোষণ করবে, এর কারণ কী? ব্যক্তিগত বৈষম্য, চিন্তাধারার পার্থক্য, বয়সের পার্থক্য, নাকি ধারণার পার্থক্য?
কোয়েশ্চন নম্বর 12 কারেক্ট আনসার কী হবে? কোনো একটি বিষয় সংক্রান্ত আলোচনা গ্রহণের ক্ষমতা বিভিন্ন শিক্ষার্থীর কী হয়, ভিন্ন হয়, এর কারণ কী? এটার কারণ হচ্ছে ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যাকে বলি। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণে প্রত্যেকটা ব্যক্তির চিন্তাধারা মানে অন্যান্য হয়। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক কী করবেন? নির্দিষ্ট সময় দেবেন, বেশি সময় দেবেন, অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার কথা বলবেন? অল্প সময়ের মধ্যে উত্তর দিতে না পারলে শিক্ষক বলে দেবেন। তো যাদের ভাষার অসঙ্গতি রয়েছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক কী করতে পারেন? কোয়েশ্চন নম্বর 13 কারেক্ট আনসার কী হতে পারে ভাবছেন? কারেক্ট আনসার কী হতে পারে ভাই, একটু ভেবে দেখুন কারেক্ট আনসার কী হতে পারে। তো এটা কারেক্ট আনসার হবে, তিনি কী করবেন, বেশি সময় তাদেরকে দেবেন, যে তাতে তারা অনেক বেশি সময় ধরে তারা চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে পারে। এদের মধ্যে কোনটি গ্রহণমূলক অসঙ্গতি? কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। এদের মধ্যে কোনটি গ্রহণমূলক অসঙ্গতি? শিক্ষার্থীর গল্প বলা বা লেখার ক্ষেত্রে অসুবিধা, বলা বা লেখার ক্ষেত্রে অসঙ্গতি, জটিল বাক্য বুঝতে না পারা, বেশি কথা না বলা তবে যা বলা হয় তা বুঝতে পারা, সঠিক শব্দ ব্যবহার করার জন্য হাঁক ফাঁক করা, গ্রহণমূলক মানে সে গ্রহণ করতে পারছেন না। কোয়েশ্চন নম্বর 14 ভালো করে বুঝবেন এবং কারেক্ট আনসার করবেন। গ্রহণমূলক মানে গ্রহণ করতে পারছে না, অর্থাৎ কি, জটিল বাক্য বুঝতে পারছে না। সে যদি বুঝতে পারে না তার মানে সে সেটা গ্রহণ করতে পারছে না। দ্যাট ইজ কল অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য শিক্ষক কী ব্যবস্থা গ্রহণ করবেন? যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে মানে স্পেশাল নিডস যাদের রয়েছে তাদের জন্য একজন শিক্ষক কী ব্যবস্থা গ্রহণ করতে পারেন? ওইসব এড়িয়ে যাবেন শিক্ষার্থীদের, বিশেষ বিদ্যালয়ে নির্দেশ করে দেবেন, এদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন, এদের প্রতি শুধু সহানুভূতি দেখাবেন। কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নম্বর 15? বিশেষ চাহিদাপন্ন শিশুদের জন্য শিক্ষণ পদ্ধতি অবলম্বন করতে হবে, তাদের উপযুক্ত শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে ভাই, এইটি প্রশ্নের আনসার, আমি কারেক্ট আনসার কখনো বলবো না, এটা আপনারা বলবেন। ডিসগ্রাফিয়া, আমি এর আগে বলেছিলাম, আমি আজকের ক্লাসে বলেছি এই প্রশ্ন কারেক্ট আনসার কি। ডিসগ্রাফিয়া এক একটি শিক্ষণ অক্ষমতা যা প্রকাশ করে। ডিসগ্রাফিয়াটা কি? একটা শিক্ষণ অক্ষমতা যেটা প্রকাশ করে। পড়া বা পঠন সংক্রান্ত, লেখা বা লিখন সংক্রান্ত, অঙ্ক বা গণিত সংক্রান্ত, নাকি ভাষা বোঝার অক্ষমতা সংক্রান্ত? তো কী হতে পারে কারেক্ট আনসার কোয়েশ্চন নম্বর 16? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আগে বলেছিলাম গ্রাফিয়া, গ্রাফিয়া থেকে একটা কথা মনে রাখবেন, গ্রাফ। তো গ্রাফ পেপারে আমরা কী করি, লেখি। গ্রাফ পেপারে কী লিখি, লেখি। সুতরাং রাইটিং ইজ দ্য রাইট আনসার, লেখা বা লেখা সংক্রান্ত সমস্যা বা লিখন সংক্রান্ত সমস্যা ইজ দ্য রাইট আনসার। তো ভাষার অসুবিধার সঙ্গে যুক্ত একটি অসুবিধা হলো হতাশায় ভোগা, বেশি কথা না বলা, মানসিক ভারসাম্যহীত না, হীনতা, নাকি কোনোটি নয়। ভাষার অসুবিধার সঙ্গে যুক্ত একটা অসুবিধা হচ্ছে কি, বেশি কথা না বলা। যাদের ভাষার অসুবিধা আছে তারা দেখবেন বেশি কথা বলবে না। নিচের কোনটি প্রকাশমূলক অসঙ্গতির উদাহরণ? আগে দেখছিলাম গ্রহণমূলক, এবার বলা হবে প্রকাশমূলক, মানে সে প্রকাশ করতে পারছে না। শিক্ষার্থীর গল্প বলা বা লেখার ক্ষেত্রে অসুবিধা, জটিল বাক্য বুঝতে না পারা, যা বলা হয় তা বুঝতে পারা, কোনো বাক্যের শব্দগুলির অর্থ বুঝতে না পারা। তো দেখুন এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে। এখানে বলেছে কোনটি প্রকাশমূলক অসঙ্গতি, মানে এখানে কোন অপশনটা যেটা শিশু প্রকাশ করতে পারছে না। দেখুন কোনো একটি বাক্যের অর্থ বুঝতে পারছে না তার মানে সে অর্থ বুঝতে পারছে না তার মানে সে তার গ্রহণমূলক দক্ষতার অভাব আছে। এখানে সে বাক্যটা গ্রহণ, কী লেখা আছে সেটা সে গ্রহণ করতে পারছে না, যা বলা হয় তা বুঝতে পারা, যেটা বলা হচ্ছে সেটা বুঝতে পারছে না, দ্যাট ইজ কল গ্রহণমূলক। জটিল বাক্য বুঝতে না পারা, এটাও গ্রহণমূলক। কিন্তু শিক্ষার্থীর গল্প বলা, সে গল্প বলবে কিন্তু শুনবে তো অন্যজন, অন্যজন শুনলে তা সেটা তার প্রকাশমূলক হবে, সে প্রকাশ করবে।
বা সে নিজে লিখবে, তার নিজের লেখার ক্ষেত্রে কী হবে সেটা প্রকাশ হবে, সুতরাং সে এটা করতে পারছে না। দ্যাট ইজ কল্ড, তার প্রকাশমূলক অসঙ্গতি দেখা দিচ্ছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষার্থীর গল্প বলা এবং লেখার ক্ষেত্রে অসুবিধা। কোনটি শিক্ষণ অক্ষমতার কারণে নয়? এটা কারেক্ট অ্যান্সার হবে, সামাজিক কারণটা শিক্ষণ অক্ষমতার কারণে নয়, অক্ষমদের বৈশিষ্ট্য নয়। শিক্ষণে যেসব অক্ষম সমস্যা রয়েছে, তো অক্ষমদের বৈশিষ্ট্য নয় কোনটি? দেখুন, বুদ্ধি বা সাধারণ ক্ষমতার দিক থেকে এরা স্বাভাবিকের থেকে কিছু কম হতে পারে। এদের চিন্তা করার ক্ষমতা কম থাকে। অধিকাংশ ক্ষেত্রে এরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে, এরা অস্থির চিত্ত হয়। তো শিক্ষণ অক্ষমদের বৈশিষ্ট্য কী? অর্থাৎ যারা শিক্ষণের ক্ষেত্রে অক্ষম রয়েছে তাদের বৈশিষ্ট্য নয় কোনটি? এখানে তিনটা আছে বৈশিষ্ট্য, এক চারটে বৈশিষ্ট্য নয়, তো কোনটা? অধিকাংশ ক্ষেত্রে এরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে, এটা হচ্ছে ভুল, এটা তার বৈশিষ্ট্য নয়। কিন্তু এরা, এদের চিন্তা করার ক্ষমতা কম থাকে, এরা অস্থির চিত্ত হয়, এরা সাধারণ ক্ষমতার থেকে অনেক কিছু কম হতে পারে, এটা কারেক্ট। মানসিক প্রতিবন্ধী বলতে কি বোঝায়? কারেক্ট আনসার কী হবে দেখুন, কমেন্ট বক্সে একটু ভাবুন তো। জন্মগত বা রোগজনিত বা আঘাতের কারণে যদি 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ মানসিক বিকাশ হয়, তখন তাকে আমরা বলতে পারি মানসিক প্রতিবন্ধী। অর্থাৎ কি, 18 বছর বয়সের আগে তার কোনো সমস্যা, তার জন্মগত কারণ হোক, রোগগত কারণ হোক বা আঘাতের কারণে তার মেন্টালি সে ডিসঅর্ডার হয়ে গেছে। সামাজিক মানসিক বিকাশের অসম্পূর্ণতার জন্য সামাজিক অভিচরণ ব্যর্থ, ঠিক আছে। মানসিক তার মেন্টালি খারাপ, মেন্টালি খারাপ হলে সমাজে কী সঙ্গে মেলামেশা করবে সেটাও পারবে না, এটাও কারেক্ট। শৈশবে মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার জন্য মস্তিষ্কের বিকাশটা নষ্ট হয়ে গেছে, এটাও মানতে পারি। সুতরাং উপরে সবগুলি অপশন হবে ডি ইজ দ্য রাইট। অটিজম কী? কারেক্ট আনসার কী অটিজম? এটা ডাইরেক্ট আমি কারেক্ট আনসার বলে দিই, অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। এক প্রকার বিকাশগত ত্রুটি যা সামাজিক যোগাযোগের ক্ষমতা নষ্ট করে দেয়, এটা মনে রাখবেন। অ্যাফ্রেক্সিয়া কি? অ্যাফ্রেক্সিয়া কি এটা মনে রাখবেন, এটা হচ্ছে কি পঠন অক্ষমতা। আমরা কি বললাম, পঠন অক্ষমতা বললাম কি ডিসগ্রাফিয়া, আর পঠন মানে ডিসলেক্সিয়া, দুঃখিত, পঠন মানে ডিসলেক্সিয়া, আর লিখন মানে কি ডিসগ্রাফিয়া। এক প্রকার বিকাশগত ত্রুটি বা সামাজিক যোগাযোগের ক্ষমতা নষ্ট করে যেটা, এটা এইমাত্র বললাম, এটা হচ্ছে অটিজম, ঠিক আছে। কিন্তু যদি স্নায়ুর ক্ষতির বিকাশ, স্নায়ুর ক্ষতির জন্য মস্তিষ্ক বা পেশির যোগাযোগের সমস্যা হয়, এটাকে বলবো আমরা অ্যাফ্রেক্সিয়া। শ্রেণীকক্ষে বাংলা ভাষার বিভিন্ন ভুল তার মধ্যে অন্যতম কোনটি? শ্রেণীকক্ষে বাংলা ভাষায় কিন্তু অনেকগুলো ভুল রয়েছে, তার মধ্যে অন্যতম ভুল কোনটি? গ্রামীণ উপভাষার প্রয়োগ, গ্রামীণ আমরা গ্রামের উপভাষার প্রয়োগ করি, ভুল শব্দ চয়ন করি, ব্যাকরণগত ভুল করি, সুতরাং উপরে সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারের ব্যাহত শিশুদের কীভাবে চিহ্নিত করা যায়? শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত মানে কি, ভাষা ব্যবহার করতে পারছে না এমন শিশুদের আমরা কীভাবে চিহ্নিত করতে পারি? শিশুদের মুখমণ্ডলের গঠনের অস্বাভাবিকতা দেখে শিশুর মাঝে মাঝে শব্দ ছেড়ে যায়, শিশুর কথা বুঝতে অসুবিধা হয়, উপরে সবগুলি, তো এটা কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। শিশুর মুখমণ্ডলের গঠনে অস্বাভাবিকতা দেখা দেবে, শিশুর মাঝে মাঝে শব্দ ছেড়ে যাবে, শিশুর কথা বুঝতে অসুবিধা হবে, এটা কারেক্ট আনসার, ঠিক আছে। তো যাই হোক, এই সম্পূর্ণ ক্লাসের পিডিএফ আপনারা আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হলে আপনারা পাবেন, এখানে আপনারা ফ্রি ক্লাস পাবেন, পিডিএফ পাবেন, মক টেস্ট পাবেন, সবগুলো আপনারা পাবেন। 50+ আমাদের মক টেস্ট হচ্ছে, ঠিক আছে ভাই। যদি জয়েন হতে চান তো এক্ষুনি আমাদের সঙ্গে জয়েন হতে পারেন, জয়েন হতে